এই দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু এই অ্যাকাউন্টটি সম্পূর্ণ নতুন। অ্যাকাউন্টটি নতুন হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এই অ্যাকাউন্ট থেকে টোটাল $2,827 ইনকাম হয়েছে। আমরা উইথড্র করেছি $2,576, আমাদের পারচেসে গেছে হচ্ছে $45, আমাদের পেন্ডিং আছে $128 এবং আমাদের উইথড্র করার মতো আছে $72। এবং দেখুন আমরা কিন্তু মানে নিয়মিতই এই যে দেখুন আমরা কিন্তু $8, $8, $20, $8, $32 এরকম করে আমরা কিন্তু এই অ্যাকাউন্ট থেকে ইনকাম করছি। তো ভিউয়ার্স, আপনারাও কিন্তু চাইলে আমার এই অ্যাকাউন্টের মতো বা আরও বেশি টাকা কিন্তু আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করছি, কারণ আজকের এই ভিডিওতে আমরা 10টি ইনকাম সোর্স দেখিয়ে দিব, যার মাধ্যমে আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে ফাইবারে কাজ করে মাসে 20-30,000 টাকা বা আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন। আরেকটি ছোট ব্যাপার ভিউয়ার্স, চ্যানেলের ওনার শুভ ভাই একটু ব্যস্ত থাকার কারণে আজকে স্টার কবির আপনাদের হোস্ট হিসেবে আমি আছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করুন বেল আইকনে, আর সব সময় আপডেট থাকুন আমাদের সাথে। তো ভিউয়ার্স, ফাইবারে কাজ করার আগে প্রথমে আমাদের একটু জিস্টে দেখে নিতে হবে যে আমরা ফাইবারের অ্যাকাউন্টটা কিভাবে করব। সেটার কারণে আমরা fiverr.com চলে আসলাম। তো fiverr.com আসার পরে এখান থেকে আমরা জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পপ আপ আসবে। তো এই পপ আপ থেকে আমরা যেটা করব, আপনি যদি আপনার ফেসবুকের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটি খুলতে চান, বা আপনি যদি আপনার জিমেইলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি খুলতে চান, বা আপনার অ্যাপেল আইডির মাধ্যমে করতে চান, আপনারা কিন্তু করতে পারেন। আমি যেটা করব, আমি আমার মেইল দিয়ে খুলব। আমি আমার মেইলটা এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে আমি কন্টিনিউ দিয়ে দিব। এবার এখানে আপনার একটা ইউজার নেম দিয়ে দিতে হবে। আমি আমার একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখান থেকে জয়েনে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন কিন্তু আপনাদের জিমেইলে যে জিমেইলটি আপনারা দিয়েছেন সেখানে একটি কনফার্মেশন কোড যাবে। তো সেই কনফার্মেশন কোডটা কিন্তু আপনাদের এখানে জিমেইলে দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমাদের ফাইবারে একটা অ্যাক্টিভেট অ্যাকাউন্টের একটা মেইল চলে এসছে, আমরা অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্টে কিন্তু ক্লিক করে দিব। এই যে দেখুন ভিউয়ার্স, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। কিন্তু ভিউয়ার্স, অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেলে যে আপনারা অ্যাকাউন্টে কাজ করতে পারবেন ব্যাপারটি কিন্তু মোটেই এরকম না। এটার কারণ হচ্ছে ফাইবারে কাজ করতে হলে আপনাকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড হতে হবে, ঠিক আছে? আর আপনারা কিন্তু মিনিমাম $20 হবার পরে কিন্তু আপনারা আপনাদের ইনকামটা উইথড্র দিতে পারবেন। তো অ্যাকাউন্টটি 100% কীভাবে করে আপনারা অ্যাক্টিভেট করবেন সেটা কিন্তু আমরা নেক্সট একটি ভিডিওতে দেখিয়ে দিব। এটার কারণ হচ্ছে ভিউয়ার্স, অ্যাকাউন্ট 100% অ্যাক্টিভেট করাটা এটা কিন্তু খুব লেন্দি একটা প্রসেস। তো আমরা যদি এই ভিডিওতে, যে ভিডিওতে আপনারা মোবাইল থেকে কিভাবে ইনকাম করবেন সেটা দেখাতে যাচ্ছে, সেখানে যদি আমরা ফাইবারের অ্যাকাউন্টটি 100% কীভাবে ভেরিফাইড হবে সেটা দেখাতে যাই, তাহলে কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা। এই জন্যে এটা আমরা নেক্সট একটি ভিডিওতে রাখব। ভিউয়ার্স, আরেকটি জিনিস আপনাদের কাজ পাওয়ার জন্য খুবই জরুরি হবে, সেটা হচ্ছে এই ফাইবারে গিগ খোলা। গিগ বলতে যেটা বোঝাচ্ছে, এই যে দেখুন এই অ্যাকাউন্টটাতে এই লোকটা এক্সেলের জন্য কাজ করে, সে তার নিজের একটা ছবি দিছে, সে এক্সেলে কাজ করে সেটা সে বুঝাই দিচ্ছে। অ্যান্ড নিচে একটা সে টাইটেল দিছে, আই উইল ফাইন্ড ইমেল লিস্ট অ্যাড্রেস এক্সেল ডাটা এন্ট্রি, এবং সুন্দর একটা থাম্বনেইলের মতো করে একটা ছবি কিন্তু সে দিয়ে দিচ্ছে। এবার তার অ্যাকাউন্টের ভিতরে আমরা যদি ঢুকি, তাহলে দেখুন এখানে কিন্তু সে কী কী ব্যাপারে কাজ করেছে বা কী কী ব্যাপারে সে এক্সপার্ট, বা তার যে কাজগুলো আছে সেই কাজগুলোর প্রাইসিং কেমন। যেমন দেখুন ওনার বেসিক $25, স্ট্যান্ডার্ড $50, প্রিমিয়াম $100। এবং এই জিনিসগুলোই কিন্তু আপনার এক একটা গিগ। তো এই গিগটা আপনারা ভালোভাবে খুলবেন কীভাবে সেইটার উপরেও কিন্তু আমরা নেক্সট ভিডিওতে ব্রডভাবে বলে দিব। তো আজকের এই ভিডিওতে চলুন আমরা দেখে নিই ওই 10টা নিয়ম কোনগুলো, যে 10টা নিয়মের মাধ্যমে আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা কিন্তু ফাইবারে কাজ করতে পারবেন।
তো ভিউয়ার্স, আমাদের নাম্বার একে যে কাজটি রয়েছে সেই কাজটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ভিউয়ার্স, আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কাজের যে লিস্টটা আছে সেইখানে কিন্তু আমরা চলে আসলাম। এই দেখুন, আমাদের কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের উপরে অনেকে কিন্তু, এই যে দেখুন, এই ভাইয়াটা কিন্তু লেভেল টু সেলার, ইনি, এই আপুটা হচ্ছে লেভেল ওয়ান সেলার, ইনি কিন্তু লেভেল ওয়ান সেলার, এবং এনাদের স্টার্টিং প্রাইস হচ্ছে কিন্তু $80। তো আপনারা বুঝতেই পারছেন, এনারা কিন্তু ডিজিটাল মার্কেটিং করে বেশ একটা হ্যান্ডসাম ইনকাম কিন্তু এনারা করতে পারছে। তো ভিউয়ার্স, আপনাদের যদি আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা জিস্টের ধারণা দিই, ডিজিটাল মার্কেটিং হচ্ছে এই যে ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম, এই যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলোতে আপনার মার্কেটিং করে দেওয়া, এটাই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের আওতায় পড়ে। তো ভিউয়ার্স, সুবিধার ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই কাজটা কিন্তু করতে আপনাদের কিন্তু পিসি বা এরকম কিছুরই দরকার হবে না। আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ফোনের মাধ্যমেই আপনারা কিন্তু এই মার্কেটিংয়ের কাজটা ম্যানেজ করতে পারবেন, এবং আপনারা কিন্তু আপনাদের ভালো একটি গিগ খুলে আপনারা কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের জন্যে একটি গিগ কিন্তু আপনারা খুলে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ শুরু করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের নাম্বার দুইতে যেই কাজটি আছে সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তো এই কাজটির ব্যাপারে আপনাদের যদি একটু আইডিয়া দিই, এই কাজটি হচ্ছে যে যাদের মার্কেটিং অ্যাকাউন্ট থাকে, ধরুন কারণে একটি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একটি ফেসবুক পেজ আছে বা ইনস্টাগ্রামে তাদের একটি পেজ আছে বা ইউটিউবে চ্যানেল আছে যেটাতে তারা অ্যাড ম্যানেজ করে, এই কাজটা আপনারা করে দিবেন তাদের হয়ে। সেটা আওয়ারলি বেসিসে হতে পারে, উইকলি বেসিসে হতে পারে, এবং এই কাজটি করার পরে তারা কিন্তু আপনাদের একটি পেমেন্ট, এটা কিন্তু আপনারা পাবেন। নাম্বার তিনে আছে ইউটিউব মার্কেটিং। তো ইউটিউব মার্কেটিং এমন একটি কাজ, ধরুন কারোর একটি ইউটিউব চ্যানেল আছে, আপনি সেই যে ইউটিউব চ্যানেলটি আছে সেটিকে আপনি প্রমোট করে দিবেন। তো এই কাজটিও কিন্তু আপনি সম্পূর্ণ ফোনের মাধ্যমে করতে পারবেন, এটা করতে কিন্তু আপনার কোনো পিসির প্রয়োজন হবে না, এবং এটা থেকে কিন্তু আপনিও একটা ভালো পরিমাণের ইনকাম, এটা কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। যেমন দেখুন, এই যে যে গিগটা আছে, এই গিগের স্টার্টিং স্যালারি কিন্তু হচ্ছে $20। তো আপনারাও কিন্তু চাইলে ইউটিউব মার্কেটিংয়ের মাধ্যমে ফাইবার থেকে এরকম ভালো একটি আর্নিং, এটা কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন। নাম্বার চারে আছে থামনেইল ডিজাইন। তো বিভিন্ন যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে তাদের কিন্তু এরকম থামনেইলের দরকার হয় তাদের ভিডিওর জন্য। তো আপনারা কিন্তু চাইলে এরকম থামনেইল ক্রিয়েট করে আপনারা কিন্তু ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। আর এই থামনেইল মেক করতেও কিন্তু আপনাদের কিন্তু কোনো ধরনের ফটোশপ বা ইলাস্ট্রেটর এটার দরকার হবে না, আপনারা কিন্তু এটা সম্পূর্ণ ফোনের মাধ্যমে করতে পারেন। আপনাদের যদি ফোন থেকে কিভাবে আপনারা থামনেইল তৈরি করবেন এর উপরে আপনাদের ভিডিওর দরকার হয়, তাহলে কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা কিন্তু এই ফোন দিয়ে কিভাবে আপনারা একটি থামনেইল তৈরি করতে পারেন এরকম কিন্তু আমরা একটি ভিডিও তৈরি করব। নাম্বার পাঁচে আছে লোগো ডিজাইন। এখন অনেকেই বলতে পারেন যে লোগো ডিজাইন করতে তো আমাদের ফটোশপ, তারপরে ইলাস্ট্রেটর, এই জিনিসগুলোর দরকার হয়, কিন্তু আপনি কিন্তু চাইলেই ফোনের মাধ্যমে ক্যানভা বা অ্যাডোবি স্পার্ক দিয়ে কিন্তু আপনারা প্রফেশনাল মানের আপনারা কিন্তু লোগো তৈরি করতে পারেন। আর এই লোগো ক্রিয়েটিংয়ের মাধ্যমেও আপনারা কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন এই ফাইবারের মাধ্যমে। নাম্বার ছয়ে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে পোস্টার ডিজাইন। অনেকের অনেক ধরনের সিরিজ বা মুভির জন্যে, বা কেউ যদি বুকের বই কভার তৈরি করে সেটার জন্য কিন্তু পোস্টার মেকিংয়ের দরকার হয়। আর আপনারা কিন্তু এই পোস্টার মেকিংয়ের মাধ্যমে ভালো একটা আর্ন জেনারেট করতে পারেন, কারণ ইউজুয়ালি দেখুন মানুষ কিন্তু $80, $30 এরকম পেমেন্টেই কিন্তু মানুষ এই পোস্টার মেকিংয়ের কাজ করে থাকে। তো এই পোস্টার মেকিং থেকেও কিন্তু ফাইবার থেকে একটা ভালো আর্নিং জেনারেট করা সম্ভব। তো ভিউয়ার্স, আমাদের নাম্বার সাথে যেই কাজটি আছে সেই কাজটি হচ্ছে টি শার্ট ডিজাইন। বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন কোম্পানির জন্য ক্লায়েন্টরা কিন্তু মাঝে মাঝেই টি শার্ট ডিজাইনার হায়ার করে থাকেন। আর আপনি যদি এই টি শার্ট ডিজাইনিংয়ের কাজটি জানেন, তাহলে কিন্তু আপনি এই টি শার্ট ডিজাইন থেকে একটি ভালো একটা ইনকাম, এটা কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন। আরেকটি ব্যাপার ভিউয়ার্স, এই টি শার্ট ডিজাইনের কাজটি আপনি কিন্তু সম্পূর্ণ ফোনের মাধ্যমেই করতে পারবেন, এর জন্য কিন্তু আপনার কোনো পিসির দরকার হবে না। আপনারা চাইলে আমরা এর উপরেও একটা
টিউটোরিয়াল করব। আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আমরা টি শার্ট ডিজাইন কীভাবে ফোনে করব, এর উপরে আমরা ভিডিও তৈরি করব কিনা। তো ভিউয়ার্স, আমাদের নাম্বার 8 এ যে কাজটি আছে সেটি হচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইন। বিভিন্ন মাল্টি লেভেল কোম্পানি বা অর্গানাইজেশন কিন্তু এই ধরনের ভিজিটিং কার্ড ডিজাইন নেয়। তো আপনারাও যদি এই ভিজিটিং কার্ড ডিজাইনিং শিখতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ভিজিটিং কার্ড ডিজাইনিংয়ের থেকেও একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। আরেকটি ব্যাপার ভিউয়ার্স, এই ডিজাইনিং কিন্তু আপনি সম্পূর্ণ ফোনের মাধ্যমে এটা কিন্তু আপনি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের নাম্বার 9 যে কাজটি আছে সেই কাজটি হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন। তো বিভিন্ন অর্গানাইজেশনের যখন তাদের কোনো প্রোডাক্ট প্রমোশনের জন্য এই ধরনের হোয়াইট বোর্ড অ্যানিমেটর দরকার হয়, তারা কিন্তু ফাইবারের মাধ্যমে তখন আপনাদের হায়ার করে নেবে। তো এটার জন্য কিন্তু আপনাদের পিসিতে কোনো অ্যাবস্ট্রাক্ট অ্যানিমেশন শিখতে হবে না, আপনারা কিন্তু সম্পূর্ণ ফোনের মাধ্যমেই আপনারা কিন্তু হোয়াইট বোর্ড অ্যানিমেশনটি করতে পারবেন এবং এতে ইনকামও কিন্তু অনেক বেশি ভালো। তো আপনারা চাইলেই এই হোয়াইট বোর্ড অ্যানিমেশনের কাজ শুরু করতে পারেন। তো নাম্বার 10 যে কাজটি আছে ভিউয়ার্স, সেটি হচ্ছে ইউটিউব ইন্ট্রো আউটরো। আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা কিন্তু আমাদের চ্যানেলের জন্য কাস্টম ইন্ট্রো বা আউটরো তৈরি করি, এর কারণে কিন্তু আমাদের চ্যানেলের সৌন্দর্য বর্ধিত হয়। আর এইটার জন্যে, আর এই কাজটা করার জন্যই কিন্তু মানুষ ইন্ট্রো আউটরো মেকার এটা কিন্তু হায়ার করে থাকে। আর সবথেকে মজার ব্যাপার ভিউয়ার্স, এটি করার জন্যে কিন্তু আপনার কোনো পিসিতে কাজের দরকার নেই, আপনারা কিন্তু চাইলে আপনাদের ফোনের মাধ্যমে আপনারা কিন্তু এই ইউটিউব ইন্ট্রো আউটডোর কাজ করতে পারবেন এবং একটা ভালো অ্যামাউন্টের ইনকাম কিন্তু এটা আপনারা জেনারেট করতে পারবেন। এবারে ভিউয়ার্স, আমরা পেমেন্ট মেথডের ব্যাপারে জানবো। পেমেন্ট মেথড হচ্ছে আপনারা এই যে কাজগুলো ফাইবারের মাধ্যমে করলেন, এখন আপনাদের ইনকামটা কিসের মাধ্যমে আসবে? আপনাদের ইনকামটা তিনটা মাধ্যমে আসতে পারে, তার ভিতরে দুইটা হচ্ছে ইন্টারন্যাশনাল, একটা হচ্ছে পেনিয়ার, একটা হচ্ছে পেপ্যাল এবং আরেকটি হচ্ছে দেশি ব্যাংক মাধ্যমে। তো আমি যদি পেনিয়ার আর পেপ্যালের ব্যাপারে একটু বলি, পেপ্যাল কিন্তু আমাদের বাংলাদেশে তাদের সার্ভিস নেই, আপনি কিন্তু থার্ড পার্টি পেপ্যালের মাধ্যমে আপনার টাকা আনাইতে পারেন, কিন্তু সেটার ক্ষেত্রে আপনার উইথড্র দিতে বা অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার কিন্তু একটা চান্সেস থেকেই যায়। আর একটা ব্যাপার হচ্ছে আপনি কিন্তু পেনিয়ারে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু টাকা উইথড্র দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার একটি পেনিয়ারে অ্যাকাউন্ট খুলতে হবে। পেনিয়ারে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটার ব্যাপারে আমরা একটা ফুল ভিডিও আপনাদের কিন্তু তৈরি করে দিব। তো এই পেনিয়ারের যে অ্যাকাউন্টটা খুললেন এই অ্যাকাউন্টের নামটাই আপনারা যদি আপনাদের ফাইবারে দিয়ে দেন, আপনাদের সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের পেমেন্টটা চলে আসবে। $100 হয়ে যাবার পরে আপনারা কিন্তু তারপরে পেমেন্টটা পাবেন। এই গেল ইন্টারন্যাশনাল দুইটি মাধ্যম। এবার হচ্ছে দেশি মাধ্যম। দেশি মাধ্যমে দেশি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ইনকামটা আনতে পারেন। যেহেতু ক্রেডিট কার্ড নিতে একটু খরচা হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ইবিএলের মাধ্যমে EBL 360 এই কার্ডটা আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন। এই কার্ডটা আপনাদের ইবিএল ব্যাংক থেকে কালেক্ট করতে মাত্র $575 লাগবে। তো আপনারা কিন্তু দেশি ব্যাংকের মাধ্যমেও আপনারা কিন্তু এই টাকাটা আপনারা তুলতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোবাইলের মাধ্যমে সহজ 10টি উপায়ে আপনারা কিভাবে করে ইনকাম করতে পারবেন তার উপরে একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও মন্দ হতে বিরত থাকবেন।